বেকার যুবক আমি সম্বল একটাই রইল ডিগ্রির ভাড়ারে যে তবু কিছু মাল আছে পকেটের ভাড়াটা শূন্য যদি কই কাকাই না দেখি জনবর সে অরণ্য দেখি মানুষের আপন খুদকে পোড়ানো হয় অধর্মে জয় হয় মানুষের রক্তে দিনলিপি সই হয় হাসপাতালের বেদে দেবী ওই সাথে খেলা করে সুরের বাচ্চা তবু রেডিওটা তুমি তার কাছে দূর হবে सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा सारे जहां से अच्छा दादा एक सप्ताह धूपटा धरे निये घुती धूपटा गाड़बो कोथाय जायगा खुजे पाइनी सबे ठाकुर थाने धूप देबो पेचन थेके आमादेर बउ डाके दी कोथाय धूप दिच्छो ठाकुर थाने बोले ओखाने दिते होबे ना आर धूपटा देबो कोथाय बोले धूपटा गेरे गोर करे पायखाना घरे गेटटा खोलो ताते एतो कष्ट मानुषेर दिते पारे বাবা যেরাম ভাই সেরাম বৌমা সেরাম আমাদের নিজের বউ সেরাম প্রত্যেকে যারা 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 কেন হয়ে ঘুরতেছি আমি একটু কায়দিনী কম পারি বলে আমার দিয়ে এত খাটাবে মাথা খারাপ করে দেবে সকালবেলা একটা ঘরে কুকুর আছে তার দুই লোকে আছে তুমি কি কুকুরে খেলে দিতে পারবে না না ছোট মতো থালা আছে আরে ওদের থেকে আরও খারাপ আমাদের সেই কুকুরটা সকালবেলা থালায় খেতে দেবো থালায় খেয়ে আমার সঙ্গে রোডে ঘুরতে নিয়ে যাবো শালার এমন প্র্যাকটিস হয়েছে রোডে যদি পায়খানা পায় সারা রোডে পায়খানা করবে না সেই পায়খানা বয়ে নিয়ে এসে যে থালায় খেয়েছিল সেই থালায় বসে বসে পায়খানা করবে আর আমি ভালোবাসি বইয়ের কিছু বলতে পারি না বলে ওই কুকুরের পায়খানা আমারও পরিষ্কার করতে হবে আর আমার বাবা তো আরও খারাপ পঁচিশ বিঘে জায়গা তিন ছোট আমার একটা বোন আছে তাহলে দু ভাই এক বোন তিন বোনে তাহলে সমান ভাগে ভাগ হবে তো না না ডেঙ্গরা লোক তো সমান ভাগে না ভাগ করে এক বিঘে আমার দিয়ে বাদ ভাই উনি ওনার নামে সব লিখে রেখেছে তা ওই জন্য চিন্তা ভাবনা করেছি বাবা গুরুজন লোক সম্মান করি তুমি যেরাম বাড়বে তোমার বড় ছেলেও কিন্তু সেরাম বাড়বে বসে আছি পথে হাড় বেছানায় কাঁধে ঠান্ডা সময় একা থাকবে ভালো লাগে না ভালো লাগে না বসে আছি পথে হাটবে ছানায় আজ কাঁধে ঠান্ডা সময় একা থাকবে ভালো লাগে না ভালো লাগে না সেদিনের সেই কথা কোনো ঘুষ মারার ব্যথা সেদিনের সেই কথা কোনো ঘুষ মারার ব্যথা শক্তি বাম লাগিয়ে দেবো ব্যথা যায় না ঠান্ডা সময় একা থাকবে ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না আজ পঁচিশ বছর হলো আমার বুড়ি আমার ছেলে চলে গেল আর দুটো শালার কাছে আমার রেখে গেল দুটো শালা বলতে আমার দুটো ছেলে তাহলে বাবা মা কত রেখে গেলে তবে ছেলেদের শালা শালা করে এই তো আমার বড় ছেলের বড় বউ আমার এত ভালোবাসে একদিন দুপুরবেলা দেখি খেসারি ডাল আর পুঁই শাক রান্না করেছে দা কি বলবো খিদের মুখে পড়েছে এক গামলে ডাল ভাত করে খেয়েছি খেয়ে সবে বালিশে মাথা দিয়ে শুয়েছি দেখি হঠাৎ পেটের ভিতরে দুজন মারামারি করে খেসারির ডাল বলতেছে আমি আগে বেরোবো পুঁই শাক খাড়া বলতেছে বলে না আমি আগে বেরোবো দাদা এই করতে করতে ওটা টাইম দিল না সেই বেড কভারটা পুরো হলুদ হয়ে গেল সেই থেকে দুজনে মিলে যুক্তি করে বলতে চাই বলে বুড়োর ঘরে রাখলে হবে না বুড়ো রান্নাঘরের ভিতরে বসিয়ে রাখো আমি শুধু ওদের একটা কথা বলতে চাই মাঠে যদি কেউ গরু বেঁধে আসে দুপুর হলে বালতি করে জল নিয়ে গরুটা জল দেখাতে যায় তাহলে বুড়োটা রান্নাঘরের ভিতরে বসিয়ে রেখে দিচ্ছি একবারে সে দেখে যা বুড়োটা আছে না পটল তুলেছে আর কোথায় চলে গেলে গো তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মোরা খানা কাঁদে কি হয়েছে তোর ও মা আমার বাবা তো মোরা গেছে তাহলে এটা কি চিনতে পারিনি না এটা তোর মার ভাতার বোঝা আছে বাবা বাবা মরে গেলে খুব ভালো হয় না না বাবা সম্পত্তি গুলো হটাবে বলে লেগে না বাবা না বাবা না বাবা ভালো আছে বাবা কি করে ভালো থাকবো কেন এখন কটা বাজে এখন 11:30 বাজে 11:30 তুই তো কবার খেয়েছিস কেন দুবার খেয়েছিস তুই দুবার খেয়েছিস আমি এখনো খাওয়া চোখে দেখা পাই না সে কি বলছো বাবা বাড়িতে দুটো দুটো বউ থাকে তোমাকে এখনো খেতে দেয়নি ওরে নামে দুটো বউ কাজে সব শূন্য আই বস মা গল্প করি বস 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 দেখবে বৌদিরা তোমাকে সবসময় এত যত্ন করবে
বলতে জি হ্যাঁ গো বাবা এ মা কি কথা কি বলি শুনো বল 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 ছোট বৌদির খবর কি ছোট বৌদি সে তো বড় বাউল হয়ে গেছে ছোট বৌদি বাউল করছে আর বড় বৌদি বড় বৌদি সে তো বড় ড্যান্সার হয়ে গেছে বাবা গো আর ছোট বৌদির বাউল শুনবো তো ছোট বৌদি কত বড় বাউল জানিস হ্যাঁ টিভির পিছনে গায় তাই নাকি বাবা গো আমি শুনবো তোর ভাগ্য আজ যদি ছোট বৌদি প্রোগ্রাম করে থাকে তার আগের তো ঘরে প্র্যাকটিস করে বাবা গো ডাকো না বাবা ছোট বৌদি তো এই এসে গেল বলে কথা নেই গেল বলে কথা নেই বাবা কি হচ্ছে কি এই যে আমি তো অটোমেটিক হয়ে গেছি বুঝতে পারিনি তুমি পাগল হয়ে গেছো বুঝতে পারিনি রে হই তো লাজকে দেখে রে তোর পচা বাদাম কে খাইলি এখানে এমন এমন লোক আছে না মোর বাদাম খাবে বলে ল্যাগ ল্যাগ করে রে এমনি খাই না আমার ল্যাগ ল্যাগ করে ও বাবা দেখছ কুরকম কটে বাবা গো দেখছ কুরকম কটে বাবা গো তুই একটু ওর তো বসে গল্প টলব করি না তুই এত হেগা তুই ঠাস করছ আমার বাবা জানি বড্ড হেগাতে হয়ে যায় সত্যি আমি ভাগ্য করে দুটো বৌমা পেয়েছি একটা মা লক্ষ্মী আর একটা মা সরস্বতী বাবা আমি ছিলাম মায়েরা পুকুরে যদি কেউ হাঁস বেঁধে রাখে সকাল হলে মানুষ হাই করে তার গুঁড়ো দেয় তাই বুড়োটা যে রান্নাঘরের ভিতরে বসে রেখে দিচ্ছ এর খাবার দিতে হবে সে জ্ঞানটা তোমাদের আছে আচ্ছা বাবা ঔ মাসে কার ভাগে পড়ছ ঔ মাসে তো বড় ঢামনের ভাগে পড়ছি তা মই কেন খাইতে দেব বাবা ও বাবা আমার বাস্তার গুঁড়ো শেষ হয়ে গেছে ও কি একদিন তোমার খেতে দিতে পারে না খাইতে দেব না খাইতে দেব তোর ভাগে পড়ছ তুই খাইতে দেব এই বেশি কথা বলবি না বেশি কথা বললে কানের ঘোড়ায় মেরে তোর কান ফাটিয়ে দেব ও বাবা দেখতে কুরকম মারবে কটে গো বাবা গো দেখছ বাবা গো বাবা ও বাবা দেখো বাবা দেখো দুটো শুনি কাবা যুদ্ধ লেগেছে এদেরকে শগুনি বলছিস কেন কি বলবো এদেরকে সম্মান দিয়ে কথা বল কি এদেরকে ডেমড়া কাক বল ঠিক বলছো বাবা দুটো ডেমড়া কাক এই বুড়া কবে মরবে তবে আমানকে হাড় মাছ জুড়াবে ছোট বৌদি তুমি বাউল নিয়ে ব্যস্ত আর বড় বৌদি ড্যান্স সঙ্গে ব্যস্ত তোমরা ভালোভাবে জানো বাবার হার্টের প্রবলেম আছে যদি একটা ভালো কিছু হয়ে যায় তোর বাবার প্রতি যদি তোর এত দয়া লাগে তা তোর বাড়িতে নিয়ে গিয়ে রাগ আর কি হো এই মুটা বাবাকে এখান থেকে নিয়ে চলে যাবো এখান থেকে আমি নিয়ে চলে যাবো চলে যাচ্ছি তোমাদের যারা শাসন আর কিছু বানায় না দেখে
পাড়া তুমি কাই যাইছো গো কি বলবো দাদা আমার বাবা মরে যাবার পর থেকে আমার মনে শান্তি আছে যদি বলো কেন আমার বাবা ওই ডেংরা মদন ছিল আমাদের বউ বাউল করে যেই বাউল করতে পার হবে আমার বাবা বলে ঘাট কীর্তনে যাবে আর ডেংরা বলে লোকটা মরে গেছে খারাপ বলে দাদা কোথায় গেল বলিনি এ দা এ তুই হেলে দুলে আসছিস এই তা সে লোক যখন বেঁচে ছিল তোর মুখে সাড়া ছিল না সে লোক মরে যেটা ঘর গোড়া মাথায় করে নিয়েছি জানো তা বাবা মরেছে আলোচনা করতে হবে না ও মরে যাওয়ার পরে আলোচনাটা তোর কাছে বিরাট গুরুত্ব পেয়ে গেল বাবা মরে গেল বোন নিয়ে চলে গেল বলে গেল তোরা দুভাই কেউ ছড়ানো যাবে না 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 যেহেতু ছোট বোন বলেছে তার কথা রাখতে দুভাই ছড়ানো যায় না 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 যায়নি বাবার পুড়িয়েছে কি মাটি দিয়ে তাও দুভাই চোখের দেখা দেখিনি না যায়নি যায় তা তুই মাঝখান থেকে গোলায় দড়ি করতে করিছি এই আমার কি গঙ্গা যাবার ভাগ্য আছে আচ্ছা আমাদের ঘরের পিছনে পানা পুকুরটা আছে ওই পানা পুকুরতে ডুব মেরে গোলায় দড়ি করে নি তুই মানুষ না জানোয়ার রে কেন বাবা মরে গেছে মনের মধ্যে একটা স্বচ্ছ ভাবনি পবিত্র ভাবনি তুই পানা পুরে জলে স্নান করে গোলায় দড়ি করে নিয়েছিস তুই কোথা থেকে গোলায় দড়ি করেছি কে আমি হ্যাঁ আমি তো টাইম কলের জলে স্নান করে গোলায় দড়ি করে নি বাবা তোর মনে তো বিশাল ভক্তি রে টাইম কলের জল স্বচ্ছ মন স্বচ্ছ গোলায় দড়ি স্বচ্ছ ভাবে করে নিয়েছিস হ্যাঁ ভালো ভালো আমি কি বলি শুন হ্যাঁ দুবাই তো ছোট না যায়নি না বাবার পুড়িয়েছে কি মাটি দিয়ে তাও দুবাই চোখের দেখা দেখে না না দেখিনি কিন্তু সমাজের মানুষ আমাদের ছেড়ে কথা বলবে না ওদের ভাবছি বাবার শোষণে একটা গতি গঙ্গা খরচ হয়েছে সেই খরচ বোন করেছে ওই জন্য ভাবি তুই 5,000 টাকা দে আমি 5,000 টাকা দিয়ে 10,000 টাকা শোষণ খরচ বোনের নামে মানি অর্ডার করে পাঠিয়ে দিই যা এই তোর মাথা ঠিক আছে তো কেন বাবা যখন মরে কার ভাগে ছিল তা সে লোক বেঁচে থাকতে ভাগে খেয়ে তুই মরে গিয়েও ভাগ করবি তা ভাগ করতে হবে না মরে গিয়েও ভাগ বাবা কি মাসে মরেছে বাবা মরেছে 80 মানে 25 তারিখ তাই এখনো তো 5 দিন বাকি আছে হ্যাঁ ওই 5 দিনের টাকা তোর বাবা এসে দেবে না কত বড় ডেংরা দেখেছো ছেলেকে টাকা দিলে তবে ছেলেকের কাজ হবে হ্যাঁ তাহলে যার ভাগে পড়বে সে খরচ করবে তো হ্যাঁ পারলে বৌমার ডেকে আলোচনা কর আমি আলোচনা করি তুই আলোচনা কর তাহলে বাবা মরেছে 80 মানে 25 তারিখ হ্যাঁ মানে আমার ভাগে ছিল হ্যাঁ তাহলে শোষণ করে 10,000 টাকা মানি অর্ডার করে বোনের নামে পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ দে তাহলে যার ভাগে পড়বে সে খরচ করবে তো আরে বাবা হিসাবটা যেন শেষ অবধি একই জায়গায় দাঁড়িয়ে থাকে তোর বইয়ের ডেকে তুই আলোচনা কর আর আমি আলোচনা করি দেখি জলটা কত দূর গড়িয়ে যায় বাবা মরে গেছে দু ভাই কেউ শোষণে যায়নি যাতে সমাজের মানুষ খারাপ না বলে এমন সাধ্য করবো মানুষ সাধ্য খেয়ে যেন মাথা ঘুরে পড়ে যায় এই তুই সকালবেলা খাতা পত্র নিয়ে বসে আছিস তা দুদিন পরে কাজ আরে হিসাব নিকাশ করবে না ও হিসাব করতি তুই তো জানিস তোর বৌদি বিরাট ড্যান্সার হ্যাঁ কলকাতার বাইরে বেশি প্রোগ্রাম করে হ্যাঁ দিল্লি মুম্বাই চেন্নাই এই সব জায়গায় আচ্ছা তাই গেছে মান না খেয়ে ফেরেন শিল্পীরা 10 পালা গান করলে 2 পালা মার খায় সবাই জানে বলার দরকার আচ্ছা আমার পত্র হচ্ছে ওই 1,500 1,500 আর দুটো বল আছে বাদ ওই জন্য তো ডেকে যে আলোচনা করো বলে আচ্ছা বৌমাও টুকটাক বাউল টাউল করে হ্যাঁ ওই টুকটাক করে তোর তবু কটা পত্র হবে আমার বেশি হবে না বুঝলি দা তবু ওই এদিক সেদিক করে 1,200 মতন হয়ে যাবে 2,000 পত্র আরো খানদাসে বাড়া বাড়লে বাড়তে পারে পত্র বাড়া লাস্ট হিসাবটা তো আমি দেবো আচ্ছা তাহলে আমার 1,500 তোর 2,000 হ্যাঁ এই মোর 3,500 এইখানে বস দেখ শিল্পী লোক বেশি আসবে অবশ্যই তাহলে সাধ্যের খাওয়া দাওয়ার মেনুটি এমন হাই ফাই রাখতে হবে মানুষ যেন খেয়ে ভুলে যাওয়া যায় যে কিভাবে সাধ্যটা খেয়ে লোকে দেখুক আমরা দু ভাই বাবার কতটা ভালোবাসি আমি একটা মোটামুটি ধরে রেখেছিলাম 1,200 সিটের একটা প্যান্ডেল করব আচ্ছা প্যান্ডেলটা কিসের করবি চটের প্যান্ডেল এই চটের করলে হবে না তাহলে টিনের প্যান্ডেল কর তুই কি দিগ্বিজয় যাত্রা ভাড়া করতে আরে বাবা খাবার সময় আউল লোক ঢুকে যেতে পারে বলেছিস খারাপ না গুম শুনি খাওয়া দাওয়া যে লোক ঢুকে যা হ্যাঁ তাহলে টিনের প্যান্ডেল হোক আর গেটের সামনে লোহার গিল বসিয়ে দিই ভাই সাটার বসিয়ে দে সাটার বসে লোক ঢুকে তো সাটার ফেলে দাও সাটার চাবি তোর কাছে থাকবে যাত্রায় দিবি হাই ফাই খাওয়া দাওয়া যদি লোক ঢুকে যা তাহলে টিনের প্যান্ডেল হলো লোক বসে গেল গেট মেরে দিলাম চেয়ারে বসলো পাতা দিলাম পাতা দিয়ে মতের পাতায় গল গল করে মোবিল ঢেলে দেবো তা তুই কি সাইকেল গ্যারেজ করেছিস নাকি বাবা লবণ বলতে গিয়ে মোবিল বেরিয়ে গেছে আর সেটা বল খালি মোবিল মোবিল করতেছিস কদিন মাল সাদাল দিচ্ছি না উল্টো পাল্টা ভাজা বেরিয়ে তুই কি মোবিল খেয়ে লোকে মেরে ফেল দিবি নাকি না 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 লবণ দেওয়া হলো আচ্ছা লবণ দেওয়া হলো লবণ দেওয়ার পরে কি দিবি একটা করে বিড়ি দে বিড়ি আরে বাবা বিড়ি খেলে খিদে মরে যাবে বলিছিস খারাপ না আইটেম বেশি হবে পরের দিন হোটেলে বিক্রি করে দেবো বিড়ি খেলে লিভার ডাউন হবে ভাত কম খা আচ্ছা দু রকম চালের ভাত হচ্ছে দুধের সরা তালমুকু তোর বউ ডান্স করতে হাই ফাই বললে হয়ে গেল তুই বল কন্দলে চাল কর
কন্ট্রোলে আরে বাবা লাল লাল ভাল লোক দেখে বলুক না কোথাকার ভাত কি ভাত কোয়াদি এলো না এলো হ্যাঁ ভাবতে ভাবতে খার কথা ভুলে যাবে তুই জানিস আমার কিছু মুম্বাইয়ের কুটুম আছে ওরা তো সব রুটি খায় কিন্তু সাধ্য বাড়িতে রুটি এলাও নেই ওই জন্য ভাবছি কন্ট্রোলের চালটাকে ভেঙে খুঁত করব আর যে কোড়ায় খুঁদের ভাত রান্না হবে সেই কোড়ায় কিলো পঞ্চাশ স্টোন চিপ ঢেলে দেবো কেন খেতে গিয়ে দাঁত ভাঙু না মানে তুই বলতে চাচ্ছিস বাবার সাধ্য পারার দু চারটে সাধ্য হবে বাবার সাধ্য শেষ ভারতবর্ষ জুড়ে সাধ্য শুরু আমরা দু ভাই বাবার কতটা ভালোবাসি দু রকম মাংস হচ্ছে খাসি আর পোলট্রি সেই হামলা করে হাই ভাই বলিস তুই বল ডাক পাখির মাংস কর এরপরে মশলা বাজার আছে আনুমানিক যা বাজার এলো প্রায় 4 লাখ টাকা তোমার ঠেলে দেবো নাকি কোলে বসে আদর করবো কেন কেন তুমি কি হিসাবটা ভুলে গেছো এইখানে ভালো করে হিসাবটা বুঝো বল বাবা কি মাঝে মরেছে কি মাঝে মরেছে আশ্বিন মাসের 25 তারিখ হ্যাঁ তা কি হয়েছে কার ভাগে ছিল তোর ভাগে ছিল শোষণ করে 2000 টাকা কে দিয়েছে তুই দিছি 15 দিন পরে সাধ্য হ্যাঁ তা কি হয়েছে বলবি তো কার্তিক মাসের 10 তারিখ হ্যাঁ তা কার ভাগে পড়ে এই তুই তখন ওই সব কথা বলেছিল কার ভাগে পড়ে তুই এখন পেঁয়াজে ধরতেছে পেঁয়াজের কিচ্ছু নি কার ভাগে পড়ে আমার কি আছে তাহলে 4 লাখ টাকা তুই দিয়ে দে টাকা তুমি আর বয় ডাকতি তো দেখো এই দেখো তুমি কোথায় গেলে গো পিছে লেগে লাভ না হিরো পিছে লেগে লাভ না হিরো কাগের কি হয় পাতে তুই গেতে তোমার বাউল বন্ধ করো কেনি আমাদের পিছনে শত্রু লেগে গেছে এমন কি আছে যে আমানকে পিছনে লাগবে এই তো আমাদের বড় হুনো আমাদের বাবার কাছে 4 লাখ টাকা বাজার হয়েছে এই বড় হুনো বলতে সব টাকা তোর দিতে না না দাদা ওটা আর কি করে কটে হয়তো মা গো আমি জন্ম থেকে কুকুর বেয়ালে সঙ্গে আর কি করিনি মা তুমি ছোট বৌমা আমার বোনের মতো মা তুমি গান মায়না করে হিসাব বোঝো হ্যাঁ বুঝি তো বাবা মরেছে 80 মানে 25 তারিখ মরছে আবার মরছে করতে গেল মা তোমার ভাষা উদ্ধার করতে আমার মানে বই লাগে ওই তো আচ্ছা বাবা মরেছে 80 মানে 25 তারিখ মরছে আমার ভাগে ছিল থাইল আবার বলে থাইল মা গো কইব তো ভাষা উদ্ধার করতে পারেনি মা কাকা ওই থাইল আর কি তাহলে আমি শোধান করার 2000 টাকা আমি দিয়েছি দিচ্ছ কোনদিন পরে সাধ্য হচ্ছে বটে কার্তিক মাসের 10 তারিখ আবার বলে হ্যাঁ যাই হোক তোমাদের ভাগে পড়ে পড়ছে তো 4 লাখ টাকা তোমরা দিয়ে দাও টাকা দেবো নি কি করে আছে করে এ তো তুই হুঙ্গরা আছিস কি করবি কর তুই নয় দুঘা মেরে নে হুঙ্গরা আছিস এই বাবা তো মরে গেছে তা বউ বাউল করে বলে বাবা ছুঁচুটুকু বউমা মারবে না শুনো দাদা গান বাজনা ভিতরে কজন ছুঁচু থাকতে পারে না থাকবেও নি তোমার থেকে তোমার দিদি বড় ড্যান্সার কি কষ্ট করে প্রোগ্রাম করে এসে তোমার বাবা ছুঁচুটা মানতে দেখে শেখার চেষ্টা করো চাই না কি বাল বাবা আই কাম কা বাল বাবা ভিতরে সে কারি খারি ধুপ ধুপ করে লাকান খারা পুশো কাই হিসাব ঠিক আছে আমার বাবা তুমি কেন এক্সট্রা করে ছুঁচু মানো এই দেখ বড় হুনো তোর বৌমা তো মানে জুতে আছে রে তোর বইয়ের দিকে চেয়ে দেখ এটা দুই লোকের পার্সোনাল বিষয় পরে আলোচনা করে নেবো আগে 4 লাখ টাকা ফেলে কথা বল এই টাকা দেবো নি কি করে আছে করে রে তো রক্তে খেলবো হল দেবো আজ পাঁঠা বলি টাকা দেবো নি কি করে আছে করে রে তো রক্তে খেলবো হল দেবো আজ পাঁঠা বলি ওদের অল্পে ছাড়বো না দাদা দাদা আর ধনে শোনা যুদ্ধ হবে আমি শুনবো না ধনে শোনা যুদ্ধ হবে আমি শুনবো না এই ভাড়াটা ঠিক করে বল ধনে ধনে মানে এই আমি ঠিক করে বলেছি এই ধনে ধনে মানে এই তোর নাম কি দুর্যোধন আমার নাম কি গোবর্ধন গন্ডগোল্লা কাদের মধ্যে হচ্ছে বল
না হিসাব ঠিক আছে দুর্জার গোবর বাদ চলে গেলে ধন দুটো পড়ে থাকবে ভালো ট্যাংরা তৈরি হয়েছে বাবা কি মত বাবা তো জানোয়ারটার জন্যই বাবা মরেছে আর বাপি না হলে টাকা দেবো নি আর কেরোসিনে ডালনা রাললে বাবা মরতো নি ঠিক আছে ফাটিয়ে দেবো কি হয়েছে পুরো ফাটিয়ে দেবো কি ফাটিয়ে দিবি পাটি ফাটিয়ে দেবো এই জানোয়ার হ্যাঁ ঢুকিয়ে দেবো এই বৌদি হয় পুরো ঢুকিয়ে দেবো কোথায় কি ঢুকিয়ে পাকের ভিতর ঢুকিয়ে দেবো বৌমা হ্যাঁ কও এর কি করোনার ভ্যাকসিনে দুটো ডোজ হয়ে গেছে হইছে তো যদি হয়ে যায় কুকুরের ভ্যাকসিনে ডোজ একটার মেরে দাও এই টাকা দেবো নি কি করে আছে করে নে টাকা তো তো দিতে হবে হাপাই যাব ছিল বলে শাও দিতাম না আর পয়সাকে টাটা বাবার হজম হতো না এই যে তো ভাই বলে রাখি কি করছে কি বলবো দাদা ইয়াদ ভালো করে পয়সাকে টাটা কাটবে আমার খেসারি ডাল দিয়ে রান্না করবে বাবা বয়স করলো খেলে হজম হয় এই জানোয়ার ছেলেকে তো বয়স হয়ে গেছে চোখে ডিস্টার্ব হয়েছে হ্যাঁ তা পয়সাকে ডাঁটা যদি গোল গোল করে কাটি খাওয়ার সময় ছেলেকের গোলে আটকাতে পারে আচ্ছা ওই যে ডাঁটা বড় বড় রাখতাম ডাল দিয়ে রান্না করতাম ডালটাও খেত ছেলেও ডাঁটাটাও শোষার মতো চিবিয়ে খেয়ে নিত পাপি না হলে টাকা দেবো নি কেরোসিনে ডালনা রাঁধলে বাবা মরতো নি পাপি যোগ ছিল বলে খাওয়ানো দিতাম না সঙ্গে টাটা বাবার হজম হতো না বাউল শুনে বাবায় আমার বাউল শুনে বাবায় আমার খাইতে থাকতো না বাগো তুই ভূত হয়েছো না না তয়ে আমি তো এড়া কুকুর হই আমি তাহলে খেয়ে কুকুর হব বৌমা হ্যাঁ কও দুটো কুকুরের যা গোয়া উঠেছে ওরা এবছর থামবে তাই এই দেখো কি কইছ না বাড়ির ভিতরে যাও দেখে দেখে নিয়ে এসো দাদার একটা ভিত করো কুরুল দিয়ে চড়া করে দোষ কাটাবো আমার আত্মা শান্তি পাবে দুটো বৌমা না কোমর মে দরদ মে কাইছে ছুতার পা কোমর মে দরদ মে কাইছে ছুতার পা আরে বেটা রে আও না রে আও না আও না আও না আও না লাগাও না রে আও না আও না লাগাও না রে আও না আও না লাগাও না রে তুমি মৃত্যু না নাচতে গেছো ভূতের সঙ্গে নাচতে গেছো বাবা তোমার তাকে নেগেছে কি শান্তি পেলাম রে মনে হয় যেন ১৮ বছর বয়স ফিরে পেয়েছি শালা মনে হয় যেন কোয়েল মল্লিক শো ড্যান্স করছি বাবা এই খালি বউ মদন নাচ দেখ বা নাচ দেখ না তোর নাচার স্কেল আছে নানি তুই আর নাচিস না কে তুই নাইলে পৃথিবীতে তো ভূমিকম্প হবে এই দেখো কি কইছ না বাড়ির ভিতরে যাও আর দেখো তো খালি আইছো কুরুল দিয়ে চড়া করে দোষ কাটাবো আমার তো শান্তি পাবে দুটো গো মনা কি গো মেরে গানে রে পাছাই নি গো মেরে গানে রে পাছাই বলছে দেখো আ বলছে দেখো আ বৌমা হ্যাঁ কও এই যো দেখো তো বাবা বেঁচে আছে না মরে গেছে এই বাবার কাছে হাত দিয়ে বাবা এই বাবা মরে না তো বাবা তুই মরুনি বাবা তুমি এখনো বেঁচে আছো বাবা মরে গেলে খুব ভালো হতো না খোকা বাবা আমি সে কথা কিন্তু বলিনি বাবা ওরে খোকা তোদের যত দেখছি আমি তত অবাক হয়ে যাচ্ছি তোরা কি আমার সেই সন্তান আর আজকে তোর মনের কথা মতো যদি এই অভিনয়টা না করতাম তাহলে জীবনে বুঝতেই পারতাম না যে তোর আমাকে কতটা ভালোবাসে বাবা আচ্ছা খোকাটা কত বলতো বাবা একটা ছোট্ট গাছ সেই গাছের গোড়ায় চাষিরা সারা জল কেন দেয় জানিস গাছটা বড় হলে তার থেকে কিছু ফলের আশা করে তেমন প্রত্যেকটা বাবা মা তাদের বুকে রক্ত দিয়ে তিলে তিলে একটা সন্তানকে বড় করে কেন জানে বিদ্যাবাসে তাদের কাছ থেকে কিছু সুখ পাবা না আরে ছোটবেলা তোদের মা মারা গিয়েছিল রে এই বাবা তোর দিন তোদের মায়ের বাবা বুঝতে দেয় না দেখো গা কোনো দিন মায়ের বাবা বুঝতে দেয় না তার বিনিময়ে তোর আমাকে কি দিয়েছিস অবজ্ঞা অবহেলা আর লাঞ্ছন আরে কত বাবা মা তো মন্দিরে গিয়ে মাথা ঠুকে কাঁদে বলে হে ভগবান
আমাকে একটা পুত্র সন্তান দাও, যে আমাকে মিথ্যা বয়সে দেখবে, মল্লা কথা বলবে, মন্দিরে মাথা ঠুকে তোদের মতো পুত্র সন্তান চেয়ে আমাদের মতো বাবা মার আমরা কে দিয়েছে মল্লা কাকা মল্লা। তুমি আগামী দিনের পিতা মাতাদের বলতে চাই, হে আগামী দিনের পিতা মাতা, না আপনার কোনো পুত্র সন্তানের আশা করো না, এখন ঘরে পুত্র সন্তান মানে এক একটা বিষধর সাপ। ওদের ছোবলে তোমাদের শরীর যে নীল হয়ে যাবে, তোমাদের শরীর যে নীল। আমি যে অপরাধ করেছি আমার মতো সন্তান পৃথিবীতে বেঁচে থাকার থেকে মৃত্যু অনেক ভালো। বাবা গো, ছোটবেলা থেকে তুমি আমাদের অনেক অপরাধ ক্ষমা করে দিয়েছো, এই অপরাধটা ক্ষমা করে দাও না বাবা। মা মরে যাওয়ার পর থেকে তুমিই আমাদের বাবা, তুমিই আমাদের মা। তোমাদের বউ মরে যদি আমাদের কথা নাও শুনে, ওদের পরিত্যাগ করতে দু ভাই দু মিনিট সময় নেব না বাবা। বাবা, এই অপরাধটা ক্ষমা করে তোমার বাকি জীবন আমাদের দু ভাইয়ের কাছে কাটিয়ে দিয়ে যাও। আমি তোদের না অনেক কষ্ট করে মানুষ করেছি, আজকে তোর যে আমাকে দুঃখ দিচ্ছি, আমি যে কষ্টটা ভুলতে পারছি না রে খোকা, আমি সেই কষ্টটা ভুলতে পারছি না, ভুলতে পারছি না। আসলে খোকা কি জানিস তো, তোদেরকে বড্ড বেশি ভালো দুটো ছেলে গোলাই তৈরি করেছে, তোরা খুব ছোট্ট হয়ে যাবে, তোরা খুব ছোট্ট হয়ে যাবে, আমি বেঁচে থাকছি, কারো কাছে মাথা নিচে করতে দেবো না রে খোকা, কারো কাছে মাথা নিচে করতে দেবো না। একটা কথা তোমাদের বলতে চাই বৌমা, তোমরা নিজের বাড়ি ছেড়ে যখন শ্বশুর বাড়িতে আসো না, যখন মানুষটাকে গুরুত্ব দেওয়ার দরকার ছিল তখন তো ওই মানুষটাকে গুরুত্ব দিই, আর যখন গুরুত্বটা বুঝতে পারলাম তখন সেই মানুষটাই পৃথিবীতে আমাদের জীবন থেকে আমাদের জীবন সারা জীবনের মতো, সারা জীবনের মতো। বাবা শব্দটা মুছে গেল রে ভাই, Yeah.
ज्ञातिं शरणं।